2019 বিশ্বকাপের পর স্পিনে বিশ্বসেরা বাংলাদেশ, পেসে তৃতীয়। এমন একটা পেস বোলিং বিভাগ থাকলে জীবন সহজ হয়ে যায়। তামিম ইকবালের এমন কথা দিয়ে শুরু করা যাক। একটা সময় ছিল পেসারদের খুঁজে পেতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার মতো অবস্থা হয়েছিল। তাপস বৈশ্য, সৈয়দ রাসেল, মাশরাফি বিন মুর্তজারা আশা দেখিয়েছিলেন, তবে প্রত্যাশা মেটাতে পেরেছিলেন কেবল মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ক সামনে থেকে পেস বোলিংকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়। দেশের ইতিহাসে সেরা পেসারও তিনি, তবে তাকে সঙ্গ দিতে পারেনি কেউই। স্পিনারদের দাপটে রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম কিংবা আলামিন হোসেনরাও আলো কাড়তে পারেননি। সাদা পোশাকের ক্রিকেটে পেসার ছিল না বললেই চলে। কেউ টেস্ট খেলার জন্য প্রস্তুত নয়, আবার কেউ চোটের কারণে কখনোই পেস ইউনিট গড়ে তোলা যায়নি। 2015 বিশ্বকাপে আশা দেখিয়েছিলেন তাসকিন, এরপর ঘরের মাঠে ভারত সাউথ আফ্রিকা সিরিজে নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান। পেসারদের জন্য হাহাকারে থাকা বাংলাদেশের দৃশ্যপট বদলে গেছে গেল কয়েক বছরে। সেই দৃশ্যপটের মূল চরিত্র তাসকিন আহমেদ। তার থেকে শুরু হয়েছে বাংলাদেশের পেস বোলিংয়ের আধিপত্য, যেখানে পার্শ্ব চরিত্র হয়ে আছেন হাসান মাহমুদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ এবং শরীফুল ইসলামরা। পাইপলাইনেও আছে বেশ কয়েকজন তরুণ পেসার। একটা সময় ছিল বাংলাদেশের একাদশে পেসারদের তুলনায় স্পিনারদের আধিক্য বেশি ছিল, সেই সময়টা এখন অতীত। বর্তমান সময়ে পেসাররা নিজেদের এতটাই বদলে ফেলেছেন যে তাদের ছাড়া একাদশে কল্পনা করা যায় না। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, সাউথ আফ্রিকার সঙ্গে ওয়ানডে সিরিজ জয়, ঘরের মাঠে এক ম্যাচে আয়ারল্যান্ডের সব উইকেট তুলে নেয়া, সব ঘটেছে পেসারদের কল্যাণে। তামিমের একটা লাইন দিয়ে শুরু করেছিলাম, যেখানে তিনি বোঝাতে চেয়েছিলেন অধিনায়কের জীবন সহজ করে দিয়েছেন। সেটা কতটা সহজ করেছেন তার পরিসংখ্যানও স্পষ্ট। 2019 ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের পেসারদের উন্নতির গ্রাফটা বেড়েই চলেছে। ইংল্যান্ড বিশ্বকাপের জয়ের পর থেকে পেসারদের পরিসংখ্যান ঢের এগিয়ে বাংলাদেশ। গড়ের হিসেবে বাংলাদেশের তাসকিন, হাসান, মুস্তাফিজদের চেয়ে ভালো বোলিং করেছেন কেবল পাকিস্তানের শাহিন আফ্রিদি, হারিস রফরা। 2019 বিশ্বকাপের পর এখন পর্যন্ত 29 ম্যাচে 163 উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসাররা। আফ্রিদি রফরা উইকেট নিয়েছেন 27 গড় এবং 29.38 স্ট্রাইক রেটে। দুয়ে থাকা বাংলাদেশের নামটা দেখে চমকে ওঠারই কথা। বাংলাদেশের পেসাররা 45টি ম্যাচ খেলে উইকেট নিয়েছে 189টি, গড় হচ্ছে 28.33 এবং স্ট্রাইক রেট 31.55। তালিকায় তিনে রয়েছে নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট, টিম সাউদির লোকি ফার্গুসনরা 30.04 গড়ে নিয়েছেন 195 উইকেট। চারে ভারত, পাঁচে অস্ট্রেলিয়া এবং ছয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুধু পেসাররাই নয়, এই সময়ে বাংলাদেশের স্পিনাররাও সমান্তলে পারফর্ম করে যাচ্ছেন। 27.22 গড়ে 146 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাজুল ইসলাম ও নাসুম আহমেদরা। গড়ের তালিকায় দুই আছে রশিদ খান, মুজিবুর রহমানদের আফগানিস্তান, যেখানে 28.28 গড়ে 102 উইকেট নিয়েছেন তারা। তালিকার তিনে রয়েছে অস্ট্রেলিয়া।